দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। দুই পক্ষের প্রস্তুতি, যুদ্ধের সংখ্যা বাড়ছে। এবার দুবাই এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেনের হুতিরা। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, চলছে উদ্ধার তৎপরতা। ইউক্রেনে অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে পশ্চিমারা। এবং সর্বশেষ জানিয়ে দেব, সীমান্ত যুদ্ধ শুরু করে দিয়েছে চীন, ভারতকে সাবধান করে দিলেন মার্কিন সিনেটর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুই পক্ষের প্রস্তুতি, যুদ্ধের সংখ্যা বাড়ছে। ইউক্রেনকে তিন পাশ থেকে গিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার সেনাদের, দাবি নিউ ইয়র্ক টাইমসের। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার দায় যুক্তরাষ্ট্রের উপর দায় চাপিয়েছে রাশিয়া, এজন্য নিজেদের সেনাদের সতর্ক করেছে মস্কো। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো উত্তেজনা বাড়ানোর জন্য উল্টো রাশিয়াকে দায়ী করে বলেছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের বাহিনী প্রস্তুত। এজন্য ইউরোপের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে জোটটি। রাশিয়া ইউক্রেনে হামলা করলে যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারে, সেজন্য প্রায় 8,500 সেনাকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইউক্রেনকে তিন পাশ থেকে ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়া সেনাদের। বার্তা সংস্থা আরব আই এর খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াচ্ছে, এমন অভিযোগ তুলে এই মহড়া শুরু করেছে তারা। রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়ায় অংশ নিচ্ছেন 6,000 সেনা। 2014 সালে ক্রিমিয়ায় নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ায়, এই এলাকাগুলোতেও মহড়া চালাচ্ছে রুশ বাহিনী। এই মহড়ার অংশ হিসেবে সেখানে যুদ্ধবিমান, যুদ্ধ বিমান প্রতিরোধী ব্যবস্থা, যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে রাশিয়া। এছাড়া ক্যাম্পিয়ান সাগরে নৌবহর মোতায়েন করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে উত্তেজনা ইতিমধ্যে বেড়েছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, যুক্তরাষ্ট্রের এই সময়ের পদক্ষেপ এখন উদ্বেগের কারণ। তবে এই বিপরীতে ন্যাটোর প্রস্তুতিও জোরালো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার গারিটা রোবেলস গতকাল মঙ্গলবার বলেছেন, তাদের যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান পূর্ব ইউরোপে মোতায়েন করা হয়েছে, তবে কোনো আক্রমণ চালানোর জন্য এসব মোতায়েন করা হয়নি। স্থিতিশীলতা এবং প্রতিরোধের জন্য এসব মোতায়েন করা হয়েছে। এছাড়া ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরেও দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দেশটি। এদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, পশ্চিম ইউরোপ থেকে ধীরে ধীরে সেনা পূর্ব ইউরোপে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে রাশিয়া, তাই মোতায়েনের জন্য প্রায় 8,500 মার্কিন সেনাকে উচ্চ সতর্কতায় রেখেছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর পক্ষ থেকেও সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের বাহিনীকে সতর্ক রাখছে। এছাড়া পূর্ব ইউরোপে আরও যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে তারা। এছাড়া এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া ও পোল্যান্ডে সেনা মোতায়েন করেছে ন্যাটো। এই সেনা ছাড়াও ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা ও নজরদারি যন্ত্র মোতায়েন করেছে ন্যাটো। ডেনমার্ক, ফ্রান্স ও নেদারল্যান্ডস ন্যাটোর হয়ে সেনা, যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ পাঠানো পরিকল্পনা করছে। এসব সেনা ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ায় মোতায়েন করা হতে পারে। বাইডেনের কূটনৈতিক তৎপরতা, সামরিক তৎপরতার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে গত সোমবার 80 মিনিটের একটি ভিডিও কলে অংশ নিয়েছিলেন তিনি। মূলত ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এই ভিডিও কলে অংশ নেন। শান্ত কিয়েভ। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া চরম উত্তেজনা বিরাজ করছে। দেশটির সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়ছে, কিন্তু এর আশ লাগেনি ইউক্রেনের রাজধানী কিয়েভে। সোমবার সেখানকার পরিস্থিতি ছিল শান্ত, অনেকে দোকানে যাচ্ছেন, ক্যাফেতে ভিড় করছেন। এছাড়া রাজধানীর কিছু এলাকায় উৎসবের আয়োজনও চোখে পড়েছে। তবে স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি অনেকে উদ্বিগ্ন ভেতরে ভেতরে, যদি রাশিয়া হামলা চালায় তাহলে কি করবেন, এমন পরিকল্পনা করছেন অনেকে। এ প্রসঙ্গে ইউক্রেনের ন্যাশনাল ফিল্ম আর্কাইভের কমিউনিকেশন ম্যানেজার মারিয়া গ্লাজোনোভা বলেন, তিনি বিষয়টি নিয়ে তার মায়ের সঙ্গে কথা বলেছেন। এবার দুবাই এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেনের হুতিরা। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনের উপর যদি সংযুক্ত আরব আমিরাতের ধ্বংসাত্মক হামলা বন্ধ না হয়, তাহলে দুবাই এক্সপো 2020 পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে। জেনারেল শাড়ি তার টুইটার পোস্টে বলেন,
আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা আপনাদের গন্তব্য পরিবর্তন করুন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন। জেনারেল শারির এই টুইটার পোস্টকে বিশেষজ্ঞরা সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বিদেশি অংশগ্রহণকারী সবার জন্য হুঁশিয়ারি সংকেত হিসেবে বিবেচনা করেছেন। এর আগে গত 17 জানুয়ারি এবং 24 জানুয়ারি দুই দফা ইয়েমেনে সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সূত্র ইয়ামেন ফিড। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, চলছে উদ্ধার তৎপরতা। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে সোমবার F-35। যুদ্ধবিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাইলট দ্রুত প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন। যদিও এ ঘটনায় 7 মার্কিন সেনা আহত হয়েছেন, এরই মধ্যে মার্কিন নৌবাহিনী বিধ্বস্ত বিমানটি সাগর থেকে উদ্ধারে কাজ শুরু করেছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট নিকোলাস লিঙ্গো বলেন, বিমানটি জাহাজে অবতরণের সময় পানিতে পড়ে যায়। F-35 বিধ্বস্ত বিমানটি উদ্ধারে অভিযান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, যুদ্ধবিমানটি দক্ষিণ চীন সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহিনী যুদ্ধ জাহাজ USS কার্ল ভিনসনের উপর বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনী পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ চীন সাগরে নিয়মিত মহড়ায় অংশ নিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। গত বছরের নভেম্বরে ভূমধ্য সাগরে একটি ব্রিটিশ F-35 বিধ্বস্ত হয়, যদিও পাইলট সে সময় জাহাজে নিরাপদে ফেরত আসতে সক্ষম হন। বিমানটি পরবর্তীতে উদ্ধার করা হয় বলে জানায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাছাড়া এ মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণের সময় একটি F-35A যুদ্ধবিমান জরুরি অবতরণ করা হয়। 2019 সালের এপ্রিলে জাপানে একটি F-35 প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলট নিহত হন। ইউক্রেনে অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে পশ্চিমারা। রাশিয়া বলেছে, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশ ভীতি ছড়িয়ে দিচ্ছে। এছাড়া ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের দেশগুলো অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনাজ তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই অভিযোগ তুলেছে। ইউক্রেন নিয়ে রাশিয়ার এবং আমেরিকার ও তার মিত্রদের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ আনা হলো। আমেরিকা ও তার মিত্ররা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে, ভিত্তিহীন অজুহাত তুলে রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েনের ব্যবস্থা করেছে আমেরিকা। মার্কিন সরকার ও তার মিত্ররা বলছে, তারা তাদের সেনাদেরকে প্রস্তুত রেখেছে এবং পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে। মস্কো বলছে, কেন আমেরিকা ও তার মিত্ররা রুশ সীমান্তবর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা মোতায়েন করছে তার যৌক্তিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। এর আগে গত সোমবার আমেরিকা ঘোষণা করেছে যে রুশ আগ্রাসন মোকাবেলার জন্য পূর্ব ইউরোপে মোতায়েন করতে তাদের 8,500 সেনা উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সীমান্ত যুদ্ধ শুরু করে দিয়েছে চীন, ভারতকে সাবধান করে দিলেন মার্কিন সিনেটর। ভারতের বিরুদ্ধে সীমান্ত যুদ্ধ শুরু করে দিয়েছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরের চাঞ্চল্যকর দাবি নিয়ে চর্চা শুরু হয়েছে জোরদার। রিপাবলিকান মার্কিন সিনেটর জন কার্নাইন বলেন, প্রতিবেশী দেশের জন্য বিপদ হয়ে দেখা দিয়েছে চীন। এই কমিউনিস্ট দেশ শুধু ভারতের জন্য নয়, অন্য প্রতিবেশী দেশের জন্য বিপজ্জনক। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় কার্নাইনের। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ভারতের এসেছিলেন সিনেটর জন কার্নাইন। ভারত সফরে এসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেন। এছাড়া একাধিক বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় কার্নাইনের। সেখানে লাদাখে চীনা আগ্রাসনের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। চীন ভয়ঙ্কর বিপদ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোর জন্য। কার্নাইন শুধু ভারতেই আসেননি, তিনি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এশিয়ার একাধিক দেশেও গিয়েছিলেন। সেসব দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে আলোচনার পর তার মনে হয়েছে, চীন ভয়ঙ্কর বিপদ হয়ে উঠছে প্রতিবেশী দেশগুলোর জন্য, তার মধ্যে রয়েছে ভারত সর্বাগ্রে। এদিন সে বিষয়ে সিনেট বক্তব্য রাখেন কার্নাইন। চীনের অন্য প্রতিবেশী দেশও
আজ নয় কাল বিপদে পড়বে। মার্কিন সিনেটর জন কার্নাইন সিনেটে বক্তব্য রাখতে গিয়ে বলেন, চীনের সঙ্গে যে সমস্ত দেশে সীমান্ত ভাগ করেছে তাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে রয়েছে। ভারতের সঙ্গে তো সীমান্ত যুদ্ধ শুরু করে দিয়েছে চীন, এবার অন্য দেশও এই বিপদ থেকে রক্ষা পাবে না। চীনের অন্য প্রতিবেশী দেশও আজ নয় কাল বিপদে পড়বে। আন্তর্জাতিক জলরাশিতে নৌ পরিবহনে বাধা দিচ্ছে চীন। চীন শুধু ভারতকে হুমকি দিয়ে ক্ষান্ত নেই, তারা তাইওয়ানকে সম্প্রতি হুমকি দিয়েছে। আন্তর্জাতিক জলরাশিতে নৌ পরিবহনে বাধা দিচ্ছে চীন। আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের বিপদ নিয়ে আলোচনা করেছি, তাতে স্পষ্ট চীন বড়সড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সামনে। ভারতের সীমানায় চীনের লাল ফৌজও ঢুকে পড়েছিল। চীনা ফৌজও ভারতের সীমানায় ঢুকে পড়েছিল আগেও। 2020 সালের গালওয়ান উপত্যকায় ভারতের সীমানায় চীনের লাল ফৌজও ঢুকে পড়তেই সংঘর্ষ শুরু হয়েছিল। সেখানে রক্তক্ষয়ী সংগ্রামে 20 জন ভারতীয় জওয়ান শহীদ হন। ভারতও পাল্টা দিয়েছিল। 1975 সালের পর সেবারই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানির ঘটনা ঘটে, কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। প্রতিরক্ষার স্বার্থে পাল্টা সৈন্য মজুত রাখতে চাইছে ভারত। ভারত যে চীন থেকে সাবধান থাকতে শুরু করেছে তা সম্প্রতি উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েতে এয়ার স্ট্রিপের ব্যবস্থায় পরিষ্কার। ভারত সাবধানতামূলক সমস্ত ব্যবস্থা তৈরি করে রাখছে। চীনা ফৌজদের মোকাবেলায় যা যা করণীয় তা তৈরি করে রাখতে ভারত, চীন যেমন তৈরি হচ্ছে ভারতও তৈরি তার মোকাবেলায়। ভারতের বিদেশ মন্ত্রকও বলেছিল, সীমান্তে চীনের গতিবিধিও উস্কানিমূলক, তাই প্রতিরক্ষার স্বার্থে পাল্টা সৈন্য মজুত রাখতে চাইছে ভারত।